আজকে কথা বলবো হিবনস এর সর্বশেষ অংশ ইস্টিম বনস নিয়ে। শুরু করার আগে বলে নিই, যদি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের ইস্টিম বনস নিয়ে ভিডিও শুরু করা যাক। তো ইস্টিম বনস এর মধ্যে প্রথমে রয়েছে ইস্টিম, দা ইস্টিম ফর্মস দা পোস্টেরিয়র ইনফেরিয়র পার্ট অফ দি হিপ বোন। আমাদের ইস্টিম বনসটা হিপ বোনের পোস্টেরিয়র ইনফেরিয়র পার্ট, এটা ছিল উপরের দিক সুপেরিয়র আর এগুলো হলো নিচের দিক, এটা হলো ইস্টিয়াম বোনস। পোস্টেরিয়র ইনফেরিয়র পিছনের দিক নিচের দিকে এবং পোস্টেরিয়রলি আপনাদের বোনস যদি দেখা, এটা হলো ইস্টিয়াম, এটা ছিল আইলিয়াম, এটা ছিল পিউবিস, আর এটা ছিল, এটা হলো ইস্টিয়াম। তো বোনসটা যদি এভাবে ধরি, এটা তো রাইট সাইডের বোনস, আইলিয়াম উপর দিকে, তারপর এটা হলো পিউবিস, পিউবিস হলো নিচের দিকে, আর এটা হলো ইস্টিয়াম, এটা হলো এটাও নিচের দিকে। আমাদের আইলিয়াম ছিল পিরিয়রলি আর পিউবিস ছিল ইন্টেরিয়র ইনফেরিয়রলি। তো সেই যেহেতু ইস্টিয়াম পিছনে রয়েছে, পিছনের দিকে রয়েছে এবং নিচের দিকে রয়েছে, এই জন্য বলছি এটা পোস্টেরিয়র ইনফেরিয়রলি, আর সেটা হিপ বোনের পোস্টেরিয়র ইনফেরিয়র পার্ট তৈরি করতেছে। তারপর দা অ্যাডজয়নিং টু ফিফথ অফ দি অ্যাসিটাবুলাম, এটা ইস্টিয়ামের সাথে যে অ্যাসিটাবুলামটা রয়েছে তার পাঁচ ভাগে দুই অংশ তৈরি করতেছে। দেখাই এখানে, এখানে এটার অ্যাসিটাবুলামকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে দুই ভাগ রয়েছে ইস্টিয়ামে। ইট ফর্মস দ্য পোস্টেরিয়র বাউন্ডারি অফ দ্য অবটুরেটর ফোরামেন, অবটুরেটর ফোরামেনের যে পোস্টেরিয়র বাউন্ডারি রয়েছে সেই পোস্টেরিয়র বাউন্ডারি সে তৈরি করতেছে। যে এটা হলো অবটুরেটর ফোরামেন আর এটা হলো পোস্টেরিয়র বাউন্ডারি, পোস্টেরিয়র বাউন্ডারিও সে তৈরি করতেছে। এটা হলো অবটুরেটর ফোরামেন, এই অবটুরেটর ফোরামেনের যদি পোস্টেরিয়র ধরি, এই যে অবটুরেটর পোস্টেরিয়র সাইড হলো এটা, এটা হলো পোস্টেরিয়র বাউন্ডারি। ইস্টিয়ামটা অবটুরেটর ফোরামেনের পোস্টেরিয়র বাউন্ডারি সে তৈরি করতেছে। দেন দা ইস্টিয়াম হ্যাজ এ বডি এ রেমাস, ইস্টিয়ামের একটা বডি রয়েছে এবং একটা রেমাস রয়েছে। এই যে এটা হলো ইস্টিয়ামের বডি, হলো ইস্টিয়ামের বডি আর এটা হলো ইস্টিয়ামের রেমাস। এই অংশটুকু যে আমি ঘুরাই দেখাই আপনাদের, যে এই অংশটুকু, এই অংশটুকু হলো ইস্টিয়ামের, এই অংশটুকু হলো ইস্টিয়ামের বডি, এই সম্পূর্ণ অংশটা হলো ইস্টিয়ামের বডি, সম্পূর্ণ অংশটা হলো ইস্টিয়ামের বডি, আর এই এই নিচেরটুকু হচ্ছে ইস্টিয়ামের রেমাস, এই নিচেরটুকু হচ্ছে ইস্টিয়ামের রেমাস, এটা ইস্টিয়ামের রেমাস। বডি অফ ইস্টিয়াম, দিস ইজ থিক, এটা খুব মোটা, অ্যান্ড এ মেসিভ মাস, এবং খুব মেসিভ একটা মাস, মেসিভ মাস বলতে এখানে অনেকটা আকৃতির এরকম বোঝানো হয়েছে, বা মাস মানে ভর, এখানে ভর বোঝায় আর কি। মেসিভ মাস অফ দি দ্যাট লাইস বেলো অ্যান্ড বিহাইন্ড দ্য অ্যাসিটাবুলাম, বডি অফ দি ইস্টিয়ামটা হলো অনেক থিক এবং সেটা খুবই মেসিভ একটা মাস। এই যে এখানে দেখায় আপনাদের খুব মেসিভ, অন্যগুলোর মতো তো চিকন না, একটু মোটা টাইপের, মেসিভ ঠিক একটু মোটা, এটা এখানে বলা হয়েছে। আর সিএমটা রয়েছে হলো এসিটাবুলামের নিচে এবং পিছনে, এসিটাবুলামের নিচে এবং পিছনে রয়েছে বডি অফ ইস্টিয়াম। এই যে এইটা ছিল এসিটাবুলাম, এই এসিটাবুলামের নিচে এবং পিছনে রয়েছে হলো আমাদের, এই যে টেবিলের নিচে এবং পিছনের দিকে রয়েছে হলো আমাদের ইস্টিয়াম। ইট হ্যাজ টু ইন্ড, এটা দুটো ইন্ড রয়েছে, একটা হলো আপার ইন্ড, একটা হলো লোয়ার ইন্ড, তারপর থ্রি বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, ল্যাটারাল বর্ডার, তিনটা বর্ডার রয়েছে আর তিনটা সার্ফেস রয়েছে, একটা হলো ফিমুরাল সার্ফেস, একটা হলো ডর্সাল সার্ফেস, একটা হলো পেলভিক সার্ফেস, তিনটা সার্ফেস। তো তো কী কী ইন্ড, যে আপার ইন্ড লোয়ার ইন্ড সেগুলো আস্তে আস্তে বিস্তারিত বলবো, তারপর বর্ডারগুলো আস্তে আস্তে বলবো, তারপর থ্রি সার্ফেস যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তো প্রথমে আসি টু ইন্ড, ফার্স্টেই রয়েছে হলো আপার ইন্ড। আপার ইন্ডের মধ্যেই বলতেছে যদি আপার ইন্ড ফর্মস দ্য পোস্টেরিয়র ইনফেরিয়র টু ফিফথ অফ দি অ্যাসিটাবুলাম, এখানে আপার ইন্ডটা অ্যাসিটাবুলামের যে টু ফিফথ অংশ রয়েছে পোস্টেরিয়র ইনফেরিয়রলি সেই অংশটুকু সে তৈরি করতেছে। যে আপনার চিত্র দেখা, এটা ছিল টু ফিফথ অংশ অ্যাসিটাবুলামের এই অংশটুকু। তো এই সাইডটা, এই সাইডটা হলো আমাদের, এই যে এই সাইডটা, যে এই সাইডটা হলো আমাদের যে অংশের ইস্টিয়ামের এই সাইডটা, যে ঠিক আছে, এটা হলো আপার ইন্ড, এটা হলো অ্যাসিটাবুলামের যে টু ফিফথ অংশ রয়েছে সেই অংশটুকু সে তৈরি করতেছে। আপনার চিত্রে দেখাই, এই যে অ্যাডজয়নিং যে টু ফিফথ অংশ রয়েছে সেই অংশ হলো আপার ইন্ড, এই যে অংশটুকু হলো আপার ইন্ড, আপার ইন্ড হলো উপরের এই অংশটুকু। তারপর দা ইস্টিয়াম, দা আইলিয়াম অ্যান্ড পিউবিস ফিউজ উইথ ইচ আদার ইন অ্যাসিটাবুলাম, ইস্টিয়াম তারপর আইলিয়াম অ্যান্ড পিউবিস এই অ্যাসিটাবুলামের মধ্যে ফিউজ হচ্ছে, মানে যুক্ত হচ্ছে, এখানে আইলিয়ামের পার্ট, এখানে ইস্টিয়ামের পার্ট, এখানে পিউবিসের পার্ট, এই তিনটা অংশ এই অ্যাসিটাবুলামের মধ্যে যুক্ত হচ্ছে, ফিউজ হচ্ছে। দ্য লোয়ার ইন ফর্মস দ্য ইস্টিয়াল টিউবারসিটি, লোয়ার ইন তৈরি করতেছে ইস্টিয়াল টিউবার, যেটা ছিল ইস্টিয়াম, ইস্টিয়ামের আমি মোস্টলি ঘুরাই দেখাই, না ঘুরিয়ে দেখালে বোঝা যাবে না ভালো। এই যে এই অংশটুকু, এই যে ইস্টিয়াল টিউবারসিটি, লোয়ার ইন্ড হলো ইস্টিয়াল টিউবার, এই এদিকটার অংশ ছিল আপার ইন্ড,
আর এই দিকটা নিচের অংশ যে ইসচিয়াল টিউবারসিক, এখান থেকে এতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত হলো আমাদের ইসচিয়াল টিউবারসিটি, এই অংশটুকু ইসচিয়াল টিউবারসিটি। এখান থেকে শুরু হয়ে একদম এই যে এদিকটা দেখাই আপনাদের, এদিক থেকে শুরু হয়ে যেদিকটা, এদিক থেকে শুরু হয়ে এদিকটা পর্যন্ত হলো আমাদের ইসচিয়াল টিউবারসিটি। চিত্রে দেখায় চিত্রে ক্লিয়ার হবেন, এই যে দেখেন এখানে লেখা আছে যে ইসচিয়াল টিউবারসিটি, এখান থেকে শুরু হয়ে একদম এই পর্যন্ত ইসচিয়াল টিউবারসিটি। যখন বুঝে ধরবেন এখানে ক্যামেরাতে এত ভালোভাবে দেখা যায় না, মানে এই যে অংশগুলো রয়েছে যে কাঁচ উঁচু উঁচু অমসৃণ অংশ রয়েছে, এগুলো ভালোভাবে ক্যামেরাতে বোঝা যায়। যখন বোনস নিয়ে হাতে নিয়ে পড়বেন, ভিডিও দেখে দেখে পড়বেন, তখন শিওরলি বুঝতে পারবেন। এখানে যে ইসচিয়াল টিউবারসিটি এখান থেকে শুরু হয়ে যে এতটুকু পর্যন্ত রয়েছে ইসচিয়াল টিউবারসিটি, লোয়ার ইন্ড, তাহলে ইসচিয়াল টিউবারসিটি তৈরি করেছে। ইট গিভস অফ দ্য র্যামাস অফ দ্য ইসচিয়াম হুইচ ফর্মস এন একুয়েট অ্যাঙ্গেল উইথ দ্য বডি। এটা র্যামাস থেকে বেরোচ্ছে এবং এটা কি করতেছে, একটা একুয়েট অ্যাঙ্গেল তৈরি করতে। একুয়েট অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রিতে ছোট যে অ্যাঙ্গেল গুলা, তাকে বলা হয় একিউট অ্যাঙ্গেল। এই যে দেখেন এইভাবে এইভাবে একটা অ্যাঙ্গেল তৈরি করতেছে, এই যে এইভাবে, আর সেটা হলো 90 ডিগ্রিতে কম, আমরা যে 90 ডিগ্রি কমকে একুয়েট অ্যাঙ্গেল বলা হয়। এখানে সে একুয়েট অ্যাঙ্গেল তৈরি করতেছে। এখন আলোচনা করব ইসিএম এর তিনটি বর্ডার নিয়ে। তো ইসিএম এর তিনটি বর্ডারের মধ্যে প্রথমে রয়েছে এন্টিরিয়র বর্ডার, তারপর পোস্টেরিয়র বর্ডার এবং ল্যাটারাল বর্ডার। তো তো চলুন তিনটি বর্ডার কি কি দেখে আসি। প্রথমে রয়েছে এন্টিরিয়র বর্ডার, এন্টিরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার আর ল্যাটারাল বর্ডার। এন্টিরিয়র বর্ডার ফর্মস দ্য পোস্টেরিয়র মার্জিন অফ দি অবটুরেটর ফোরামেন। এন্টিরিয়র বর্ডার অবটুরেটর ফোরামেন যে পোস্টেরিয়র মার্জিন রয়েছে, সে পোস্টেরিয়র মার্জিন তৈরি করতেছে। এই দেখেন দেখেন যে এটা হলো অবটুরেটর, এটা হলো অবটুরেটর ফোরামেন, অবটুরেটর ফোরামেন পোস্টেরিয়র মার্জিন। তো এটাই হলো আমাদের ইসচিয়ামের, এই ইসচিয়ামের এন্টিরিয়র বর্ডার, এভাবে বুঝ ধরতে হয়। তো সামনের দিকে যে অংশটা রয়েছে সেটা হলো এন্টিরিয়র বর্ডার, ইসচিয়ামের এন্টিরিয়র বর্ডার। দেন পোস্টেরিয়র বর্ডার ইজ কন্টিনিউয়াস অ্যাবাভ উইথ দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দি আইলিয়াম। এখানে পোস্টেরিয়র বর্ডারটা কন্টিনিউ করছে আইলিয়ামের পোস্টেরিয়র বর্ডারের সাথে। এন্টিরিয়র বর্ডারটুকু দেখায়নি, যে এটা হলো এন্টিরিয়র বর্ডার, যেটা হলো অপারেটর ফোরামের পোস্টেরিয়র মার্জিন, এটা হলো এন্টিরিয়র বর্ডার, আর পিছন দিয়ে হলো পোস্টেরিয়র বর্ডার। তো সেই পোস্টেরিয়র বর্ডারটা, যে এখানে পোস্টেরিয়র বর্ডারটা একদম ইয়ের সাথে কন্টিনিউ করতেছে, আইলিয়ামের সাথে কন্টিনিউ করছে, এটা এখানে বলা হয়েছে। পিছনের দিকে যে বর্ডারটা থাকবে, যে পিছনের দিকে যে বর্ডারটা থাকবে সেটা হবে এই পোস্টেরিয়র বর্ডার, এই যে এই সাইডটা হবে পোস্টেরিয়র বর্ডার, এই যে এটা হলো পোস্টেরিয়র বর্ডার, এই যে এটা হলো পোস্টেরিয়র বর্ডার, সে এইটা আইলিয়ামের সাথে কন্টিনিউ করেছে, এটাই বলছে এখানে। বেলো ইট ইন্স অ্যাট দ্য আপার ইন্ড অফ দি ইসিয়াল টিউবারসিটি। ইসিয়াল টিউবারসিটির একদম নিচ পর্যন্ত সেটি রয়েছে, এটা এখানে বলা হয়েছে যে ইসিয়াল টিউবারসিটির পর্যন্ত রয়েছে হলো আমাদের ল্যাটার পোস্টেরিয়র বর্ডারটা। ইট অলসো ফর্মস পার্ট অফ দি লোয়ার বর্ডার অফ দি গ্রেটার সায়াটিক নচ। এবং এটি আইলিয়ামের গ্রেটার সায়াটিক নচ ছিল, সেই গ্রেটার সায়াটিক নচের অল্প একটু অংশ তৈরি করতেছে আমাদের ইসচিয়ামের পোস্টেরিয়র বর্ডার। এই যে দেখেন এখানে গ্রেটার, এটা হলো গ্রেটার সায়াটিক নচ, এই এতটুকু একটুখানি গেছে, গ্রেটার সায়াটিক লোয়ার পার্টে সে তৈরি করতেছে এই অংশটুকু, এই অংশটুকু হলো আমাদের পোস্টেরিয়র বর্ডার। বেলো দ্য নচ দ্য পোস্টেরিয়র মার্জিন শোস এ প্রজেকশন কল্ড ইসচিয়াল স্পাইন। এখানে এই নচের নিচে পোস্টেরিয়র মার্জিনে একটা প্রজেকশন বের হয়েছে, সেটাকে বলছে ইসচিয়াল স্পাইন। আর আপনাদের চিত্র দেখা যাচ্ছে এটা হলো ইসচিয়াল স্পাইন, যেটা হলো ইসচিয়াল স্পাইন, যেখানে এখানে লেখা আছে ইসচিয়াল স্পাইন, গ্রেটার সাইটের নিচে একটু ইয়ে আছে, প্রজেকশন বের হয়েছে, এটাকে বলে ইসচিয়াল স্পাইন। যে গ্রেটার, যেটা গ্রেটার সাইটিক নচ, গ্রেটার সাইটিকের নচের নিচে যে অংশটুকু যে প্রজেকশনটা বের হয়েছে এটা হলো আমাদের ইসচিয়াল স্পাইন। বেলো দ্য স্পাইন, এই ইসচিয়াল স্পাইনের নিচে দ্য পোস্টেরিয়র বর্ডার শোজ এ কনকেভিটি কল্ড ল্যাটার সায়াটিক নচ। এখানে ইসচিয়াল স্পাইনের নিচে পিছনের বর্ডারে একটা কনকেভিটি গর্তের মতো অংশ রয়েছে, সেই অংশটুকে বলতেছে লেজার সায়াটিক নচ। এই যে একটা এই ইসচিয়াল স্পাইনের নিচে এই যে একটা কনকেভ অংশ রয়েছে, গর্তের মতো অংশ রয়েছে, এটাকে বলছে আমাদের লেজার সায়াটিক নচ। আপনাদের চিত্রে দেখাই যে এই অংশটুকু হলো লেজার সায়াটিক নচ, ইসচিয়াল স্পাইনের নিচে যে কনকেভ অংশ রয়েছে এটা লেজার সায়াটিক নচ, যেখানে এখানে লেখা আছে লেজার সায়াটিক নচ। এখানেও লেখা আছে লেজার সায়াটিক নচ। তারপর বর্ডারের মধ্যে সর্বশেষ বর্ডার ল্যাটারাল বর্ডার। তো ল্যাটারাল বর্ডার ফর্মস দ্য ল্যাটারাল মার্জিন অফ দি ইসচিয়াল টিউবারসিটি। ল্যাটারাল বর্ডারটা ইসচিয়াল টিউবারসিটির যে ল্যাটারাল মার্জিন রয়েছে সেই অংশ তৈরি করতেছে, এক্সেপ্ট দা এক্সেপ্ট এট আপার ইন্ড হোয়ার ইট রাউন্ডেড। চিলচিপের উপর দিকে রাউন্ড অংশ রয়েছে, গোলাকার অংশ রয়েছে, ওই অংশ বাদে এই ল্যাটারাল বর্ডারটা হলো এই যে ইসচিয়াল টিউবারসিটির যে ল্যাটারাল, আমি যেভাবে ধরলাম এই যে এটা হলো আমাদের মিডিয়াল, মিডিয়ালের দিক, আর এদিকটা হবে ওই দিকটা হবে ল্যাটারাল। তো এই এই দিকটা হবে
আমাদের ল্যাটারাল বর্ডার, এই যে এই দিকটা হবে ল্যাটারাল বর্ডার, এই যে এই দিকটা হবে ল্যাটারাল বর্ডার, এই দিকটা হবে ল্যাটারাল বর্ডার, উপর দিকে রাউন্ড অংশটা ছাড়া, এই যে এখানে একটা রাউন্ড অংশ রয়েছে, এই যে এখানে একটা রাউন্ড অংশের মতো রয়েছে এই অংশটা ছাড়া, এইটা হলো আমাদের ল্যাটারাল বর্ডার, এটা আমাদের ল্যাটারাল বর্ডার। তো তিনটা বর্ডার আবার একটু বলি, এটা হলো ইন্টেরিয়র বর্ডার, তারপর এদিক থেকে হলো পোস্টেরিয়র বর্ডার, এদিক থেকে হলো পোস্টেরিয়র বর্ডার, এদিকে পোস্টেরিয়র বর্ডার, এটা হলো ল্যাটারাল বর্ডার, এটা হলো ল্যাটারাল বর্ডার। এই হলো তিনটা বর্ডার। এখন আলোচনা করব ইসিএম এর তিনটা সারফেস নিয়ে। তিনটা সারফেসের মধ্যে রয়েছে, প্রথমে রয়েছে ফিমোরাল সারফেস, তারপর রয়েছে ডর্সাল সারফেস, তারপর রয়েছে পেলভিক সারফেস। ফিমোরাল সারফেস লাইস বিটুইন দ্য ইন্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল বর্ডার। ইন্টেরিয়র বর্ডার এবং ল্যাটারাল বর্ডারের মাঝখানে যে সার্ফেসটা রয়েছে সেটা, সেই সার্ফেসটাকে বলা হচ্ছে ফিমুরাল সার্ফেস। এটা ছিল আমাদের, দেখেন এটা হলো ইন্টেরিয়র বর্ডার আর এটা ছিল ল্যাটারাল বর্ডার। তো এই ইন্টেরিয়র বর্ডার আর ল্যাটারাল বর্ডারের মাঝখানে যে অংশটুকু রয়েছে, যে অংশটুকু, এটা হলো ফিমুরাল সার্ফেস, এই অংশটুকু হলো ফিমুরাল সার্ফেস, পুরোটাই ফিমুরাল সার্ফেস। বুঝতে তো ডান হাতের জাস্ট, কিন্তু এভাবে ক্যামেরা বোঝা যায় না দেখে ভালো, এটা হলো ইন্টেরিয়র বর্ডার আর এটা হলো ল্যাটারাল ল্যাটারাল বর্ডার, এই অংশটুকু হলো আমাদের ফিমোরাল সার্ফেস। যে চিত্র দেখেন, এটা হলো ইন্টেরিয়র বর্ডার, এটা হলো ইন্টেরিয়র বর্ডার আর এটা হলো ল্যাটারাল বর্ডার, এটা হলো ল্যাটারাল বর্ডার, এই অংশ হলো রয়েছে ফিমোরাল সার্ফেস। ইন্টেরিয়র বলতে ফিমোরাল সার্ফেস লাইস বিটুইন ইন্টেরিয়র বর্ডার অ্যান্ড ল্যাটারাল বর্ডার, এটা হলো ফিমোরাল সার্ফেস। ডর্সাল সার্ফেস ইজ কন্টিনিউয়াস অ্যাবাভ উইথ দ্য গ্লুটিয়াল সার্ফেস অফ আইলিয়াম। ইসিএমের যে ডর্সাল সার্ফেসটা রয়েছে সেটা আইলিয়ামের যে গ্লুটিয়াল সার্ভিস রয়েছে সেই গ্লুটিয়াল সার্ভিসের সাথে সে কন্টিনিউ করছে উপরে। ফ্রম অ্যাবভ ডাউনওয়ার্ড ইট প্রেজেন্টস এ কনভেক্স সার্ফেস অ্যাট জয়েন দ্য এসিটা বললাম, উপরে নিচের দিকে একটা কনভেক্স সার্ফেস রয়েছে, যে যেখানে এসিটা বললামটা অ্যাড জয়েন হয়েছে, মানে জয়েন হয়েছে। আমি চিত্রে দেখাই ডর্সাল সার্ভিস কোনটা, যে এটা হলো ডর্সাল সার্ভিস, এটা হলো গ্লুটিয়াল, আইলিয়ামের গ্লুটিয়াল সার্ফেসটা, তো এই বরাবর সে কন্টিনিউ করছে এটাই বলা হয়েছে এখানে। তো এর থেকে একটু নিচের দিকে একটা উঁচু জায়গা আছে, যে এখানে অ্যাডজয়েনিং এর সাথে একটা উঁচু জায়গা আছে, এটাই এখানে বলা হয়েছে, এখানে একটা উঁচু জায়গা দেখাই, এটা হলো ডর্সাল সার্ফেস একদম সামনে এনে, যে এই অংশটুকু হলো ডর্সাল সার্ফেস, এই অংশটুকু হলো ডর্সাল সার্ফেস, সে যেটা হলো গ্লুটিয়াল সার্ফেস আইডিয়ামেল, সে উপরের দিকে একদম ইয়ের সাথে কন্টিনিউ করছে, এটাই জোড়া লাগছে। তো যেখানে যে অ্যাডজয়েনিং যে এসিটা বুলনটা আছে, এখানে একটু উঁচু অংশ রয়েছে, কনভেক্স অংশ রয়েছে, একদম কনভেক্স, যেখানে একটু কনভেক্স উঁচু জায়গার মতো রয়েছে, যেটা আমি একটু চিত্রতে আপনাকে দেখালাম এখানে, যেটা বইয়ের মধ্যে বলা হয়েছে এই যে এটা কনভেক্স। তারপর এই ওয়াইড শ্যালো গ্রুপ, এই ওয়াইড শ্যালো গ্রুপ একটি প্রশস্ত শ্যালো মানে অগভীর গ্রুপ গর্ত রয়েছে, এই যে দেখেন এখানে দেখেন, এই যে এটা, এই যে এই অংশটুকু একটু গর্তের মতো, এই অংশটুকু একটু গর্তের মতো গর্ত, এই এটাই বলছে এই ওয়াইড শ্যালো গ্রুপ। দেন এই আপার অ্যান্ড দ্য আপার পার্ট অফ দি ইস্টিয়াল টিউভার্সিটি, এবং ইস্টিয়াল টিউভার্সিটির যে আপার পার্ট রয়েছে, যে টিউভার্সিটি যে এখান থেকে শুরু হয়েছে এটা হচ্ছে আপার পার্ট, এই আপার পার্ট থেকে এতটুকু পর্যন্ত ইস্টিয়াল টিউভার্সিটি শুধু আপার পার্টটা তৈরি করতে পারে। দেখাই আপনাদের, দ্য ডর্সাল সার্ফেস ইজ কন্টিনিউয়াস অ্যাবাভ দ্য গ্লুটিয়াল সার্ফেস অফ দি আইলিয়াম, ডর্সাল সার্ফেসটা গ্লুটিয়াল সার্ফেসের সাথে উপরে পর্যন্ত কন্টিনিউ করছে, ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ড উপর থেকে, যদি আমরা নিচের দিকে আসি, ইট প্রেজেন্টস এ কনভেক্স সার্ফেস অ্যাডজয়েনিং দ্য এসিটাবুলাম, এটা এসিডাবলের যে অ্যাডজয়েন হয়েছে সেখানে একটা কনভেক্স সার্ফেস রয়েছে, তারপর তার নিচে রয়েছে একটা ওয়াইড শ্যালো গ্রুপ, তারপর তার নিচে রয়েছে একটা কি আপার পার্ট অফ দি ইস্টিয়াল টিউবার, তো যে এখান থেকে শুরু হয়ে হয়ে এতটুকু পর্যন্ত আপার পার্ট পর্যন্ত রয়েছে আমাদের ডর্সাল সার্ফেস, এটা হলো ডর্সাল সার্ফেস। আমাদের ডর্সাল সার্ফেসটা কিন্তু এখান থেকে শুরু হয়ে একদম ইস্টিয়াল টিউভার্সিটির নিচ পর্যন্ত বিস্তৃত। তো একটা জিনিস, ইস্টিয়াল টিউভার্সিটি ইজ ডিভাইডেড বাই এ ট্রান্সভার্স রিজ ইন্টু এ আপার অ্যান্ড লোয়ার এরিয়া। ইস্টিয়াল টিউভার্সিটি একটা ট্রান্সভার্স রিজ দিয়ে আপার এবং লোয়ার এরিয়াতে বিভক্ত হয়েছে, এই যে দেখেন ট্রান্সভার্স রিজ, এই হলো ট্রান্সভার্স রিজ আপার অ্যান্ড লোয়ার এরিয়াতে বিভক্ত হয়েছে, এই এটা হলো ইস্টিয়াল টিউভার্সিটিটা 2.6, এটা হলো ট্রান্সভার্স রিজ, এটা হলো ট্রান্সভার্স রিজ, এই অংশটুকু আপার, এটা হলো লোয়ার। আপনাদের বোনসে যখন অত বোঝা যায় না, কারণ বোনসটা খুব ভালোভাবে সংগ্রহ করা হয় না, যার কারণে এগুলো তেমন থাকে না, যদি খুব ভালো ভালো সংগ্রহ করে তাহলে সেই বোনসে এই রেখাগুলো বা রিচগুলো খুব ভালোভাবে বোঝা যায়, তবে ম্যাক্সিমাম বোনসে এই রিচগুলো তেমন বোঝা যায় না। যে এইভাবে একটা কল্পনা করে নেবেন, এইভাবে একটা রিচ কি বলছে আপার পার্ট, এটা লোয়ার পার্টে তৈরি করতে ই করতেছে, বিভক্ত করতেছে, এই যে এইভাবে একটা রিচ হচ্ছে, এইভাবে একটা ট্রান্সভার্স রিচ হচ্ছে, এই বইয়ের যে চিত্র রয়েছে সেই চিত্র মিলিয়ে মিলিয়ে নেবেন, এই যে
এভাবে ট্রান্সভার্স সিস, এভাবে ট্রান্সভার্স সিস কল্পনা করবেন, আপার পার্ট লোয়ার পার্টে তৈরি বাঁক হচ্ছে। ফর দা আপার এরিয়া ইজ সাব ডিভাইডেড বাই এ অবলিক রিজ, আপার এই এরিয়াটা আবার অবলিক রিজ দিয়ে সাব ডিভাইডেড হচ্ছে। এই যে এখানে যে এটা হলো অবলিক রিজ, দেখেন এই আবার সাব ডিভাইডেড হচ্ছে। তো হয়ে কি কি তৈরি করতেছে, একটা হলো সুপেরিয়র ল্যাটারাল এরিয়া আর একটা হলো ইনফেরিয়র মিডিয়াল এরিয়া। উপরে যে অংশটা রয়েছে সেটা হলো সুপেরিয়র ল্যাটারাল এরিয়া, আর নিচে যেটা রয়েছে ইনফেরিয়র মিডিয়াল এরিয়া। এই দুইটা অংশে ভাগ হয়ে যে উপরেটা আবার সে একটা অবলিক রিজ দিয়ে ভাগ হচ্ছে, একটা হলো সুপেরিয়র সুপেরিয়র উপরে আবার একটা অবলিক রিজ দিয়ে সেই হচ্ছে। তো উপরেটা রয়েছে সুপেরিয়র ল্যাটারাল, এই যে এইভাবে যেটা থাকবে ল্যাটারাল দিকে যেটা থাকবে সেটা হবে সুপেরিয়র ল্যাটারাল, আর নিচের দিকে যেটা আছে সেটা হলো ইনফেরিয়র মিডিয়াল, মানে মিডিয়ালের দিকে রয়েছে তাই ইনফেরিয়র মিডিয়াল বলছে। তো এটা এটি হলো সুপেরিয়র ল্যাটারাল আর এটা হলো ইনফেরিয়র। প্রথম যে ট্রান্সভার্স রিজ দিয়ে বিভক্ত হয়েছে, তো সেখানে ছিল আপার এরিয়া আর লোয়ার এরিয়া। তো আপার এরিয়া দুইটা ভাগে বিভক্ত হইলো অবলিক রিজ দিয়ে, একটা হলো সুপেরিয়র ল্যাটারাল এরিয়া আর একটা হলো ইনফেরিয়র মিডিয়াল এরিয়া। তো লোয়ার যে এরিয়া রয়েছে সেটাও সাব ডিভাইডেড বাই লংগিটিউডিনাল রিজ, একটা খাড়া রিজ দিয়ে আবার বিভক্ত হচ্ছে। এই দেখেন এই যে লংগিটিউডিনাল রিজ, এই যে এখানে আবার নিচের যে লোয়ার এরিয়াটা রয়েছে সেটা আবার লংগিটিউডিনাল এরিয়া রিজ দিয়ে বিভক্ত হচ্ছে। বিভক্ত হয়ে কি কি তৈরি হচ্ছে, আউটার অ্যান্ড ইনার এরিয়া, একটা হলো আউটার এরিয়া আর একটা হলো ইনার এরিয়া তৈরি করতেছে। ল্যাটারাল দিকে হবে যে দেখেন এখানে সুপিরিয়র উপর দিকে, এটা হলো নিচের দিকে, আর এটা হলো মিডিয়াল, এই সাইড হলো মিডিয়াল আর এটা হলো ল্যাটারাল, এখানে চিহ্ন দিয়ে আছে। ল্যাটারাল সাইডে যেটা রয়েছে সেটা হবে আউটার এরিয়া আর এটা হলো ইনার এরিয়া। ল্যাটারাল সাইডে যেটা রয়েছে এটা হলো আউটার এরিয়া, এটা হলো ইনার এরিয়া। এই যে একটা রিজের মতো দেখা যায়, রিজের মতো জানি না, দেখেন আপনারা বুঝতে পারতেছেন কিনা ক্যামেরাতে। এই দেখেন এগুলো পাবলিক লাইন দেওয়া আছে, তারপর ট্রান্সপোর্ট রিজের মতো, তারপর আবার একটা এদিকে লংগিটিউডাল রিজের মতো ই হচ্ছে। কল্পনা করে নিবেন চিত্রের সাথে মিলে মিলে পড়বেন, তাহলে আশা করি একটা আউটার এরিয়া আর একটা হলো ইনার এরিয়া এই এরিয়া গুলো তৈরি করতেছে। তারপর হলো পেলভিক সার্ফেস, পেলভিক সার্ফেস ইজ স্মুথ অ্যান্ড ফর্মস পার্ট অফ দ্য ল্যাটারাল ওয়াল অফ দি ট্রু পেলভিস। পেলভিক সার্ফেসটা হলো মসৃণ এবং সেম ট্রু পেলভিস এর ল্যাটারাল ওয়াল তৈরি করতেছে। এইটা এটা হলো আমাদের পেলভিক সার্ফেস, যে এদিক দিয়ে এদিক দিয়ে এইভাবে ধরলে এদিক ঘুরাইলে এটা হলো আমাদের পেলভিক সার্ফেস। এটা ট্রু পেলভিস এর যে ল্যাটারাল ওয়াল রয়েছে সেই ল্যাটারাল তৈরি করে, যে এই অংশটুকু হলো পেলভিক সার্ফেস। তো এই ছিল আমার ইসিয়াম বোনস নিয়ে আলোচনা। তো পরবর্তী ভিডিওতে কথা বলবো ইসিয়াম বোনস এর মাসেল অ্যাটাচমেন্ট নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ কি সাবস্ক্রাইব এবং সেই লাইক ভিডিওর মান বাড়াতে সাহায্য করে। কারণ যখন সার্চ দেওয়া হয় ভিডিও, যখন লাইক কমেন্ট না পড়ে বা সাবস্ক্রিপশন না পড়ে, তাহলে দেখা যায় যে ভিডিওগুলো প্রথম সার্চ দিলে প্রথম পেজে শো করে না। তাই অবশ্যই ভিডিও একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ততক্ষণ সময় ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। Hold my breath, but it's not enough. I've been so anchored in loving you, I forgot how to leave when you treat me rough. How to breathe in this drowning love.